মুসলমানের হলার আলে কমেন্টসে দেখো এটা তো ওয়াজ ব্যবসায়ী, কি জবাব আল্লাহর কাছে দিবে? এটা তো কুফুরি কথা। হাদিয়া তোহফা আমরা যে সম্মান এটা নিচ্ছি সে এটা তো নাজায়েজ না। আমরা কন্ট্যাক্ট করতেছি, কারো কষ্ট হইলে বাদ দিব, অসুবিধা কি? আমরা কন্ট্যাক্ট করতেছি, এটা আমরা আমরা ফটোয়াটা দেখলে তো দেখবেন জায়েজ আছে কিনা না আছে। কর্তৃপক্ষ আমাদের নাম বলিয়া কালেকশন করতেছে, কষ্ট করতেছে তারা, আলহামদুলিল্লাহ দিচ্ছে মানুষ। কতই তো আজ ব্যবসায়ী, আমাদের এই মাথাটা দিয়ে যদি আমরা ব্যবসা বাণিজ্য করতাম শত শত কোটি টাকার মালিক হইতাম। এই ব্রেনটা তো অন্যদিকে দিচ্ছি না, উম্মতের জন্য আমরা ওয়াকফ করে দিলাম। তো এটা দিয়ে এ দিয়ে এমনও 20 বছর কামাই অনেক বাড়িও করতে পারি না, আরও ক বছর লাগে বাড়ি করতে, সাইড হল করতে লাগবে আমার 3 বছর। আর যে গাড়ি একখান চালাইয়ের মধ্যে বইলো ডর লাগে, বেটা প্রিমিয়ম গাড়ি দরকার হলো ল্যান্ড ক্রুজার, যেন ট্রাকের লগে মুখোমুখি মা মারে যদি ট্রাকের কেউ বাধ্য হয়েছে দিন। এটা আফসারিবাজ গাড়ি তুই জানো সা সাইডে যা বেটা, যে প্রিমিয়ম গাড়ি ইডারে যদি ট্রাকে মারে তো তখন নাতিনও শেষ, হিতিও বিধ হয়ে যাবে, নারী হয়ে যাবে, মারবার দেরি আফসারি মরতে দেরি নাই। কেন তোমরা মুসলমানের ফলারে এই সমস্ত কথাগুলা বলো? এ কথাগুলো তো কাফেরাও বলে না। একটা বক্তা একটা এলাকা একদিন ওয়াজ করলে ওই এলাকার রহমত জর্জরাইয়া পড়ে। এতগুলো মানুষ নিয়ে আল্লাহ জিকিরে আমরা বসে রেছি, এই সময়টা আমরা জান্নাতের বাগানে আছি। 300 কালিগালাজ আমারে করেছ আল্লাহর কাছে, এর অ্যান্সার দিলাম। আরেকজন আর দিনই বাইয়ে স্ট্যাটাস দিছে, আল্লাহর কাছে এর বিচার দিলাম আমি। কোরআনের মাহফিল কি ভালো না খারাপ? 16 তারিখের মাহফিলের লাই স্ট্যাটাস দিছি, আমরা মানুষকে ওয়াদা দিছি যদি আমাদের কোনো প্রোগ্রাম 24 ঘন্টার ভিত্তে বা 1-2 দিনের ভিত্তে মিট যায় আমরা ফেসবুকে স্ট্যাটাস দিও। 300 গালি আর দিছে, 300 গালি গালাজ, আয় একটারও জবাব দিন ঠাঁসাই দিয়ে কই। 50 খান দাবাত আছে এদিন দূরি দূরি কইছি ভাই শরীর খারাপ যাইতে হইতার ন। তো আমি তাগর ওয়াদা দিছি আমি ফেসবুকে স্ট্যাটাস দিও, কত আর দিনই বাইরে আর রাতি বাইরে পর্যন্ত স্ট্যাটাস দিছে, এর ইনসাফ আল্লাহর কাছে দিলাম। কোরআনের দাওয়াতি কাজ করে এটা কি সরম? ইবনে মাসুদ দিলে তাহলে আনুমা একদিন কো নবী ওই আয়াতটা ডারেকায় কাবা শরীফে প্রচার করিলে ওয়াজটা করিলে কইলে ওন আয়াতিটা যদি কো গিরেছে শিয়ে লাগবে কো শেষক ত কই কইছি আর যে মা দিছে ওনারে কাবা শরীফে ছাড়ানো জুতা দিহিড়ি আহুজাইলে জুতার মুড়ি পর্যন্ত খুলিয়ে লেছে উনি সরম পায় ন। তাই রফিকুল্লা তো ইচ্ছে জুতার ফিডা খাইন। একটা দিন যদি আমি 2-4 হাজার লোকের লই বৈঠক তেরি আল্লাহর দরবারে 1 ঘন্টা, এটা তো বিশাল ইবাদত। তো এইভাবে তো আমি জুমার জন্য বলি, মানে কেউ যদি থাকো অনেক হাজার হাজার মানুষ আমাদের চাহিদা আছে, এই জন্য আমরা দিই। অনেকে ভাই হ্যাঁ আসেন, কত জুমাতে বয়ান করেন আসেন, আবার কেউ রেডি কয়েতে ভাই যদি 12 ঘন্টা সময় হয় আপনি শুধু বলিয়েন। তা আমরা মোবাইল নম্বর এটি কড়া লেইম ক হাজার লেইম, এই জন্য আমরা ফেসবুকে বলে দিই যদি কেউ ফারেন ইমার্জেন্সি নেওয়ার এই অমুক তারিখ খালি আছে এতটা থেকে এতটা। আল্লাহ একবার, কালকে 1,20,000 টাকা দিয়ে নাঙ্গলকোট বক্সগঞ্জে শুধু ফ্যান্ডেল করছে, বুঝতে পারতেন না 60-70 হাজার লোক হয়েছে বাদে মাগরিব আমার জন্য 1 ঘন্টা, এই আমার জন্য শুধু আমার নিজের এলাকা, বুঝতে পারতাম না কি পরিমাণ লোক কাল হয়েছে। তোদের 10 ভাগের 1 ভাগ আজ যা হয়েছে তোদের 10 ভাগের 10 ভাগ লোক বেশি হয়েছে, এরপরে বেশি হয়েছে ওই তারা গেছে ক্যামেরাম্যানেরা। আমরা দেখি সাগরের মতো দৃষ্টিসীমা দেয়া জানা, ফ্যান্ডেল ফাঁসে যতটুকু সামনে ততটুকু ফাঁসে হচ্ছে আরো বেশি। এই 1 ঘন্টার জন্য ক বক্তা রাখলে না, ক রাখিলে আপনার আরো আজন্ত ন। এই 1,20,000 টাকা আল্লাহর বান্দারা ছাড়ি দিছি, ইয়ন্তু করি আমরা রামগঞ্জে গেছি রাত 10:06 বয়ান শুরু করছি, শিল্পী মশিউর রহমান ভাই ছিল, হাজার হাজার মানুষ, অথচ অসুস্থ শরীর লইয় ডবল প্রোগ্রাম করিয়ে মালাল্লাই আমার রব দেখতেছে কি মালাল্লাই করিয়ে না আমার আল্লাহর জন্য করিয়ে খেলা হবে হাসরে মাঠে। এ যে তীত যে 300 ভাই আমাকে গালি দিয়েছ, আমি মহান মনিবের দরবারে আমি এটা পেশ করব, কোনো কমেন্টসের আমি জবাব দিন। 300 গালি গালাজ আমি দেখছি, তোমরা মনে করো এগুলো আমি দেখি না, সবগুলো কমেন্টস আমি দেখি। আর আকসার হুজুর গিয়া গালি গালাজ করছে, কত তো ইজ্জতে নাই তুই গোয়াজ সাইলস, যারা দাওয়াতটা দেয় তারা বোঝে কদ্দুর তেল মোবিল হোড়ায় হোড়ানি লাগে আফসারিরে দাওয়াতান দিতে, ঠিক নেই তারা বোঝে শুধু, তুই কিতে বুঝবে? তবু আমরা চাই যে মানুষ আমাদেরকে পাক পড়ি, আমিন। আতুডা এ ডাকাইতে আতুডা, ফেসবুকে কমেন্টস খারাপ কমেন্টস
কাউকে করবি না, তুই আরে মুখামুখি একটা গালি গালাজ দি যদি মাফসাই এর আফসারি ভাই বুঝিল সারি যাব, কিন্তু ফেসবুকের গালিটা 810 কোটি মানুষ সাক্ষী হয়ে যায়, তোরে মাফ করার তো আর সুযোগ নাই। ফেসবুকে যত লেখালেখি করি আল্লাহর জন্য লেখি, যাতে আমার এন্তেকালের পরও আমার স্ট্যাটাসটা বেশি ওঠে। তারপরে এক একটা সেলফি কেন উঠে দিই তাদেরকে, যুবকদেরকে আকর্ষণ লাগে কোরআনের মাহফিলের জন্য। তোমরাও তোমরাও পড়ো, তোমরাও উচ্চারণিত, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ভাই। ইলেকট্রিক জিনিস এক সেকেন্ড পড়ো না, তা নয় এটা ওনাকে বলি লাভ হবে না, আল্লাহর উপরে ছেড়ে দাও, পড়ে আমিন। ইলেকট্রিক জিনিসের এক মিনিট ভরসা, এক সেকেন্ডও ভরসা নাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন।